নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা বলবো টিনাকে নিয়ে। তো টিনার ভিডিও বা সন্দীপের আসতে চলেছে, মানে টিনা সন্দীপের লাইফে আসতে চলেছে বিশাল ঝড়। তো কী সেই ঝড়, তো সেই নিয়ে আজকে আমার ভিডিওতে আলোচনা থাকবে। তো প্রথমেই বলি, টিনা আবার তার পুরনো চ্যানেলে ভিডিও দিচ্ছে, ভিডিও পোস্ট করছে। এবং এর আগে আমরা টিনার যে নতুন চ্যানেল খুলেছিল, মানে যেটা ওর বয়ফ্রেন্ড, জানি না এখন সবাই যেটা বলে, তার চ্যানেল ছিল, সেটাই কিন্তু ও সেখানে শর্ট ভিডিও দিত। এবং তারপরে সেই চ্যানেলটা ও নিয়ে নিয়েছিল নিজের, এবং তখন সেইখানে যখন এই চ্যানেলটা বুঝে গেছিলো যে বন্ধ টন্ধ হয়ে যাবে বা স্ট্রাইক পড়েছিল, তখন ওই চ্যানেলে ভিডিও দিচ্ছিল। তো এবারে কথা হচ্ছে যে এই যে চ্যানেলটা ফিরে পেলো, তার আগের দিন ওর যে ভিডিওটা ছিল ওই নতুন চ্যানেলে আর কি, সেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ধমকানি। মানে মনেই হচ্ছিল না যে ও কোনো বাড়ির বউ বা মা, মানে ওর যে ধরনের ভাষা আমরা শুনছিলাম আর ওর যে জিনিসগুলো বলছিল, অবশ্যই ওর হাজব্যান্ডকে, মানে বর্তমান যে হাজব্যান্ড সন্দীপ, তাকে বলছিল, বোঝাই যাচ্ছিল, এবং সে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এবারে কিছু কথা বলি, ও যে বিষয়গুলো বলেছে সম্পূর্ণ কিন্তু মানে ভুল নয়, ঠিক আছে? যেমন সন্দীপ যেটা করেছে সেটা হচ্ছে ওর ওই যেটা ওই চ্যানেল ছিল সুলেখা মিত্র, তো সেই চ্যানেল থেকে ওকে স্ট্রাইক দিয়েছে। কি কারণে না, ওই চ্যানেলের বেশ কিছু শর্টস ভিডিও যেগুলো নিজেরই করা, সেইগুলো ও নিজের চ্যানেলে, এই যে মানে যে ব্লগিং চ্যানেলটা আর কি, সেখানে ও সেটাকে ডাউনলোড করে পোস্ট করেছে। তো সেখান থেকে ওর আইডি দিয়েই নাকি সেটা, মানে তাকে স্ট্রাইক মারা হচ্ছে। এটা তো অত্যন্ত জঘন্য কাজ করেছে আমার মতে। অবশ্যই টিনা ওর লাইফে অনেকটা ক্ষতি করেছে বা অনেক কিছু করেছে, কিন্তু তার জন্য তাকে এইভাবে একটা, মানে কি বলবো, এটাকে তো ইল্লিগাল বলতে পারি না, কিন্তু এইভাবে যেহেতু ও ওর সঙ্গে জমনি হোক স্ত্রী বা ওর যখন ওখানে পরিশ্রম আছে, এইভাবে ওকে স্ট্রাইকটা দেওয়া ঠিক হয়নি। তো যাই হোক, এখন ও যেটা করছে সেটাও তো অস্বীকার করা যায় না। ও ওর হাজব্যান্ড থাকতেও, একটা সন্তান থাকতেও, কিন্তু সে যেটা জানা যাচ্ছে পরকীয়া করে যাচ্ছে। এবারে একটা কথা বলি, এবারে হঠাৎ করে ওর ওর সন্তানের কথা ওর খুব মনে আসছে, বলছে এতদিন আমি কিছু করিনি বা ওর চ্যানেলে কিছু করিনি, কারণ ওর সন্তানটা, আমার সন্তান ওর সাথে থাকে, তো তো সেই জন্য আমি ইনকামটা বন্ধ করতে চাইনি। এখন একটা চ্যানেল বন্ধ হয়ে গেলে ওদের ইনকাম কিন্তু বন্ধ হবে না, ওদের যা জমি জায়গা আছে, আমার মনে হয়েছে, মানে একবার সোমালি বলেছিল, সেটা মানে সাত পুরুষ অব্দি বসে খেতে পারবে, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে টিনার সত্যি কথা ও সন্তানের প্রয়োজন নেই। যদি প্রয়োজন হতো তাহলে কিন্তু ওই যে জিনিসগুলো, যেগুলো যখন একদম যাওয়ার পরপরই চলে এসেছিলো খাট আলমারি সব নিতে, ও কিন্তু ওই জায়গায় ও সন্তানকে নিতে যেত। সন্তান কিন্তু যদি ও চায়, ও ইমিডিয়েট বেসিসে পেয়ে যেতে পারে, কারণ ওর মাইনর চাইল্ড। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি, সেখানে হচ্ছে যে ও বলছে এবারে নাকি ও সন্তানটাকে ও ভাববে, মানে বলতে চাইছে নিজের কাছে না। তো আমার যেটা মনে হয়, ও যেরকম লাইফস্টাইল এখন বর্তমানে লিড করছে এবং যা যা কিছু দেখছি আমরা, তো সেক্ষেত্রে সন্তানটা কিন্তু ওর বাবার সাথেই মঙ্গল আছে। অবশ্যই এটা কোর ডিসাইড করবে বা ওরা ডিসাইড করবে, এটা অত্যন্ত ওদের পার্সোনাল একটা ম্যাটার, সেটা ওরাই ডিসাইড করুক কে কার কাছে থাকবে না থাকবে। আচ্ছা, এইসব জিনিস টোটাল, এইসব যে নেগেটিভিটি বা এইগুলো, এগুলো কেন ওরা সোশ্যাল মিডিয়া এনে সোশ্যাল মিডিয়াটাকে আরও বেশি জঘন্য করে দিচ্ছে, এটা তো ভীষণই একটা পার্সোনাল ব্যাপার যেটা ওদের মধ্যে চলছে। এটা কোর্টে ওর ফ্যাসলা হোক বা নিজেরা করুক, সেটা একান্তই বাড়িটির বাইরে রাখুক না কেন, এইটাকে একদম হাইলাইট করে ভিডিও থাম্বনেল দিয়ে, টাইটেল দিয়ে, দু পক্ষই, বোথ সাইডই যেভাবে বিজনেস করে যাচ্ছে, এটা কি কখনো উচিত? কারণ এর ফলে তো আরও হয়তো দুটো ফ্যামিলি এভাবে নষ্ট হতে পারে। কাজে এটা কিন্তু ওদের একটু ভাবা উচিত, কারণ এরাই হচ্ছে আমাদের সমাজে বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এদের থেকে আমরা অনেক কিছু শিখি, এবং শুধু শিখি বললে ভুল হবে, এরা যা যা করে আমার অনেকে সেগুলো ফলো করার চেষ্টা করে। কাজেই ভালোটা যেমন মানুষজন শেখে, খারাপটাও মানুষজন অবশ্যই শেখে। নিজের ফ্যামিলিগত কেচ্ছা সেগুলোকে ওয়াইটিতে এনে বিক্রি করছে, সেটা তো অত্যন্ত জঘন্য কাজ করছে। এবং আজকে ওদের এই জিনিসগুলো নিয়ে আজকে যদি কেউ কোনো কিছু স্টেপ নেয়, তখন কিন্তু ওরা কিছু, কারণ এইটা সত্যি কথা কি, দু পক্ষই তো এটা বিক্রি করছে সোশ্যাল মিডিয়া। মানছি ওদের ব্লগিং চ্যানেল, কিন্তু সেখানে একজন স্ত্রী তার হাজব্যান্ডকে ধমকি দিচ্ছে বা একজন হাজব্যান্ড তার স্ত্রীকে কিছু বলছে, সেটা সোশ্যাল মিডিয়া মারফত বলছে, এটা কতটা জঘন্য হতে পারে হয়ে যাচ্ছে দিন দিন, এই সত্যি আপনারা দেখতেও পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি। আচ্ছা, টিনার কথা অনুযায়ী
যে এতদিন টিনা কিছু করেনি, এবারে টিনা করবে। আসলে এতদিন টিনা যেগুলো করেছে সেগুলো কোনো ফলো পায়নি, ফলপ্রসূ হয়নি। এতদিন ও 498 করেছে, 498 এ করেছে, ওর ধারণা ছিল কেস করলেই বোধ হয় জেলে পুরে দেয়। না, একদমই না, জামিন নিয়ে নিয়েছে ওরা, ঠিক আছে। এবং জামিন নেওয়ার মধ্যবর্তী সময়টুকু ওই যেখানে কোর্টরুমে কোর্টের সাথেই বোধ হয় লাগোয়া একটা কিছু থাকে, তো সেইখানে ছিল রিজার্ভ রুমে। তো সেইটা নিয়েও প্রচুর একদম টিনা একদম পুরো ইয়ে করে করে ভিডিও বানিয়েছে ও শ্বশুরবাড়ির লোককে রীতিমতো অসম্মান করে। তো সেটা টিনা কখনো উচিত হয়নি যেটা করেছে, ঠিক আছে। প্লাস ওর বাড়ির লোক এগুলো কী করে সাপোর্ট করছে সেটা তারাই বলতে পারবে, কারণ যেমনই হোক এটা কিন্তু আলটিমেটলি আজকে হয়তো এই পজিশনে আছে। আজকে যদি ওর ওয়াইটি বন্ধ হয়ে যায়, ওর যদি টিনার যদি ইনকামটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই বহাল তবিয়তে ও কিন্তু আর থাকতে পারবে না। তখন কিন্তু সবাই, কেউ না হলেও নিজের লোকও হতে পারে, ওর মা বাবাও কিন্তু তখন ও খোটা দিয়ে কথা শোনাবে। এটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা, এবারে আসি সন্তানটার কথায়। সন্তানটাকে হঠাৎ করে ভীষণ মনে পড়েছে, এবং আগের দিন টিনু যেটা বললো, এবারে আসতে চলেছে বিশাল একটা ঝড়। এখন ঝড়ের মধ্যে একটা হতে পারে ও কাস্টাডি ক্লেম করতে পারে ওর নিজের সন্তানে, এবং এই কাস্টাডি ক্লেম করবে একমাত্র সন্তানের প্রতি। ওর যেটা ভালোবাসার যে কিছুই নেই সেটা আমরা বুঝতেই পেরেছি এতদিনে। এটা শুধুমাত্র করবে একটা জেদের বসে, একটা মানে কি বলবো, যে সন্দীপকে হারাতে হবে তার বসে করবে। এবং সন্তানটিকে যদি ও পেয়েও যায়, এবং এই সন্তান ওর কাছে কিভাবে মানুষ হতে পারবে সেটাই সত্যি ভাবার বিষয়, কারণ ওর লাইফস্টাইলটা কিন্তু এখন অতীব জঘন্য হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যখন সোশ্যাল মিডিয়ায় এসে কোনো একটা জিনিস বা কোনো একটা বার্তা কাউকে দেওয়া হবে, সেটা যথেষ্টভাবে ভদ্র ভাষায় ভদ্র ভাষার মোড়কে দেওয়া উচিত। এখানে আগের দিন টিনা যেটা বললো, আমার মটকাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। মটকা গরম হয়ে যাচ্ছে তো মটকায় ঠান্ডা জল ঢালুক, সেটা নিজের বাড়িতে বসে ঢালুক। সেটারে সে সোশ্যাল মিডিয়ায় কেন এসে সেটা সে ইয়ে করবে, একদম চোখ ফোঁক ইয়ে করে ইয়ে করে নিজের হাজবেন্ডকে ওভাবে, মানে যাই হোক যেটুকুই করুক সেটা ওদের নিজেদের মধ্যে রাখুক না, সেটাকে সোশ্যাল মিডিয়ায় কেন আনছে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবারে যদি কেউ কিছু বলতে যায় তখন ওরা বলবে এগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। অবশ্য ও কন্ট্রোভার্সি চায়, কারণ আগের দিন যখন ও ওই জিনিসগুলো দেখাচ্ছিল, ওই মানে কীভাবে স্ট্রাইক এসছে বা কীভাবে কী হয়েছে, সেখানে ও বলছিল দেখে নাও তোমরা এগুলো নিয়ে, তো তোমরা কন্ট্রোভার্সি ভিডিও করবে, মানে ও চাইছে যে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক, ও চাইছে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক, ঠিক আছে। সেই জন্যই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। অপরদিকে সন্দীপও চায় যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। এখন কন্ট্রোভার্সির যে টপিকগুলো রয়েছে তার মধ্যে ওরা হচ্ছে ওদের নিয়ে ভিডিও করলে ভালো ভিউজ আসছে, সেটা ওরাও জানে, কারণ এখন ম্যান্ডি স্যান্ডি রিটায়ার করে গেছে কন্ট্রোভার্সি জগৎ থেকে, মানে ওরা একটু অন্য অন্য দিকে চলে গেছে দিকভ্রষ্ট হয়ে। এখন এই প্রীতম রিমিরা প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে, আর এরা তো আছেই। আর একজন শুরু করেছিল, কি নাম জানো, কি তানিশ আর মিঠু এরকম কি নাম ছিল না, মিতু আর তানিশ। হ্যাঁ, তো ওরা তো বুঝে গেছে যে বাবা এইসব আমরা করতে পারবো না, ওই জন্য ওরা স্টপ করে দিয়েছে। ওরা স্টপ করে এখন দেখুন নর্মাল সব ভিডিও দিচ্ছে, ঠিক আছে, নর্মাল ব্লগিং দিয়েছে। তো যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার, মানে এদের এই নোংরামোটাকে না, যা কিছু আছে ভাই তোমরা নিজেরা করো, পরকিয়া করছো নিজেরা করো, তোমার হাজবেন্ডের সঙ্গে তুমি ঝগড়া করছো নিজেরা করো, হাজবেন্ডকে ধমকি দিচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বর তো জানো, এবার যদি তোমার নাম্বার ব্লক করে রাখে তাহলে এক কাজ করো, তুমি অন্য কোনো নাম্বার থেকে একটা ধমকি ভরা কিছু পাঠিয়ে দাও, ঠিক আছে, কিন্তু সেটা তোরা নিজের মধ্যে করো। এভাবে ওপেন সোশ্যাল মিডিয়া এসে আজকাল এই যে বেশি, ধরুন যেসব সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে আছে তারা যে মানে তারা হয়তো অনেক বেশি টাকা পয়সা উপার্জন করে ফেলছে, কিন্তু এদের সত্যি কথা বলতে গিয়ে শিক্ষাগত যোগ্যতা বলুন বা এদের মধ্যে মরাল ভ্যালুস বলুন একদমই নেই। এরা জাস্ট ভিডিও করছে এবং এখান থেকে আর্নিং করছে, এইটুকুই এদের উদ্দেশ্য। এবং সেই আর্নিংটা যেভাবে হোক, কখনো নিজের পরকীয়া দেখিয়ে হোক বা কখনো নিজের মানে কি বলবো নিজেদের মধ্যে গালিগালাজ করে হোক, জাস্ট যে খুশিভাবে হোক, এদের খালি হচ্ছে পয়সাটা ইনকাম হোক, ঠিক আছে। এই যে কী পরিমাণ বদনামি আজকে বলুন তো এই টিনুর হচ্ছে বা ওর ফ্যামিলির হচ্ছে, কোথাও না কোথাও তো বদনামি হচ্ছে। সে যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন, আলটিমেটলি এমন একটা সময় আসবে যখন ফোকলাও কিন্তু একে আর অতটা ইম্পর্টেন্স দেবে না। তখন ফোকলাও বলবে যে তুমি কিন্তু তোমার হাজবেন্ডকে ছেড়ে এসেছো, তাহলে আমি তোমাকে কী করে ভরসা করি।
এরকম দিন কিন্তু একদিন আসতে চলেছে, ঠিক আছে, ফোকলাও কিন্তু এটা বলবে। এবং আরেকটা জিনিস, ওর হাজবেন্ডকে বারবার বলছে চুল্লুকোর বা এই ধরনের কিছু, তো ফোকলাও তো সেক্ষেত্রে আমার মনে হয় ড্রিঙ্কস করে বা মদ্যপান করে, কারণ ওর যে আগের যে প্রাক্তন স্ত্রী ছিল তার কিন্তু একটি কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, এবং সে কিন্তু ওখানে বলেছিল যে তাকে রীতিমতো মদটদ খেয়ে মারপিট করা হয়েছিল। কাজেই এরা, আমার যেটা মনে হয়, সন্দীপের যদি খারাপ হয় সেক্ষেত্রে ফোকলাও খারাপ, তবে টিনা কাকে চুজ করবে এটা একান্ত ওরই ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।